দর্শক স্বাগত জানাচ্ছি আয়ন জার্নালের সাথে আছি আমি এসএইচ শোহাগ। আয়ন জার্নাল হচ্ছে সংবাদের ভিতরের সংবাদ এবং এই সকল সংবাদ প্রবাহে আলোচনা পর্যালোচনা। আমাদের সাথে আলোচনায় অংশ নিতে আজকে স্কাইপে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, মাননীয় সচিব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং চেয়ারম্যান ডিএমটিসিএল বোর্ড। এছাড়া আরও যুক্ত হয়েছেন আব্দুল হক, প্রেসিডেন্ট বারভিডা এবং ফাউন্ডার হক বেস, এবং এছাড়া তার আরও অনেকগুলো পরিচয় রয়েছে। তিনি এফবিসিসিআইয়ের পরিচালক এবং জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স অফ ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি। স্বাগত আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। শুরুতেই মূল আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব আজকের কয়েকটি পত্রিকার শীর্ষ শিরোনাম। দৈনিক জনকণ্ঠ, নদীমাতৃক বাংলাদেশ উন্নত বদ্বীপের স্বপ্ন, রিজার্ভ থেকে ঋণ নেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর। এছাড়া রয়েছে প্রাথমিকে 40,000 শিক্ষক নিয়োগের উদ্যোগ। আরও রয়েছে ঈদের সারাদেশে গণপরিবহন বন্ধের চিন্তাভাবনা। দৈনিক নয়া দিগন্ত, সুস্থতার হার 46%, প্রত্যেক ঠিকাদারদের কবজায় 20 থেকে 25টি কাজ, 5.5 বছরও শুরু হয়নি 360 আশ্রয় কেন্দ্রের কাজ, করোনার বিস্তার রোধে জাতীয় উদ্যোগ গ্রহণের তাগিদ। দৈনিক সমকাল, আগস্ট মোকাবেলায় বড় চ্যালেঞ্জ, যত্রতত্র পশুর হাট নয়। এছাড়া রয়েছে পিঞ্জর ভেঙে অন্তরের পথে এন্ডোকিশোর। বাংলাদেশ প্রতিদিন তবুও ধরাছোঁয়ার বাইরে, মিঠো কিংবদন্তি শিল্পী এন্ডোকিশোর আর নেই। এছাড়া রয়েছে জীবন জীবিকা নিয়ে বিপাকে মানুষ। দৈনিক যুগান্তর, একনেট সভায় প্রধানমন্ত্রী, রিজার্ভ থেকে ঋণ নেওয়ার সম্ভাব্যতা পরীক্ষা করুন। এছাড়া রয়েছে করোনায় 24 ঘন্টায় মৃত্যু 44 জন, চিহ্নিত 3,201 জন, শনাক্তের অর্ধেকই সুস্থ। দৈনিক ইত্তেফাক, করোনা রোগে ভর্তি কমছে, উন্নয়ন প্রকল্পে রিজার্ভ থেকে ঋণ নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর, প্লেব্যাক সম্রাটের বিদায়। এই ছিল কয়েকটির পত্রিকার প্রধান শিরোনাম। আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। আমি শুরুতেই যাচ্ছি জনাব আব্দুল হক, প্রেসিডেন্ট বারভিডা এবং ফাউন্ডার হক বেস, আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমি আপনার কাছে শুরুতেই যেই প্রসঙ্গে আসতে চাচ্ছি সেটি হচ্ছে যে প্রথমে জানতে চাচ্ছি আপনি এই কেমন আছেন এই সংকটকালীন সময়ে, এবং আমরা জানি যে বাংলাদেশে করোনার প্রাদুর্ভাবে এই পর্যন্ত প্রায় 170,000-এর অধিক আক্রান্ত হয়েছে এবং অসংখ্য লোক মারা গিয়েছেন। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি বাংলাদেশে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি কেমন, আপনি যদি একটু বলতেন। অনেক ধন্যবাদ আপনাকে, এবং প্রথমেই আমাদের আলোচনায় বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন বিভাগের সচিব মহোদয়কে নজরুল ইসলাম সাহেবকে সালাম জানাই, ধন্যবাদ জানাই। তিনি অত্যন্ত বিজ্ঞ, প্রাজ্ঞ এবং সৎ এবং সুনামের অধিকারী একজন কর্মকর্তা। এবং যে প্রসঙ্গটি বললেন, বাংলাদেশে সারা বিশ্বের মতো আমরাও আক্রান্ত এবং আমরা সবাই উদ্বিগ্ন। সরকার আপ্রাণ চেষ্টা করছে, সারা দেশে মানুষ সংগ্রাম করছে, এবং ডেফিনেটলি সারা পৃথিবীর মানুষের সাথে আমরাও সমভাগ ব্যথিত এবং মারাত্মকভাবে আমরা মনে করি যে বিশ্বের অভূতপূর্ব এই মহাসংকটের মধ্যে আমরা পতিত, এবং সম্ভবত পৃথিবী আগের মতো আর কোনোদিন থাকবে না, এবং সারা পৃথিবীর মানুষকে অন্তত এই মহামারী সংকট মোকাবেলা এবং মানুষের কল্যাণে নতুন করে ভাবতে হবে, নতুন করে চিন্তা করতে হবে এবং নতুন করে উদ্যোগ নিতে হবে এত কোটি কোটি মানুষের জীবনকে নিরাপদ করার জন্য। জি, অবশ্যই। যারা প্রথমে আমি স্মরণ করব, যারা এই মহামারী আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারালেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, এবং আশা করি যে সারা পৃথিবীর মানুষের মতো আমরাও ব্যথিত, বাংলাদেশের মানুষ আমরাও শঙ্কিত। সরকার চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি সুস্থ থাকার, নিরাপদ থাকার এবং ঘরে থাকার চেষ্টা করছি। যদিও আমাদের অনেক চ্যালেঞ্জ, বাংলাদেশ কিন্তু একটা সাংঘাত পৃথিবীর অন্যতম বেশি জনবহুল দেশ হিসাবে সবাই কিন্তু আমরা শঙ্কিত, কারণ জীবন এবং জীবিকা দুটোই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই, সীমিত সামর্থ্যের মধ্যে সরকার চেষ্টা করছে সহায়তা সমর্থন দেওয়ার জন্য। আমরাও চেষ্টা করছি, আমাদের সরকারি কর্মকর্তারা অনেকেই প্রাণ হারিয়েছেন, অনেক ডাক্তার, অনেক মূল্যবান ডাক্তার, অনেক সিনিয়র ডাক্তাররা মারা গেছেন। প্রথম সারি পুলিশ থেকে আরম্ভ করে বিভিন্ন বাহিনী সরকারি কর্মকর্তারা প্রাণ হারিয়েছেন, এবং আমাদের অনেক ব্যবসায়ী, আমাদের সাধারণ মানুষ অনেকে প্রাণ হারিয়েছেন। সেজন্য আমরা শঙ্কিত আছি, কিন্তু আমরা সাহসিকতার সহিত লড়াই মোকাবেলা করার জন্য চেষ্টা করছি, এবং করোনাকে কাটিয়ে উঠি কিভাবে জীবনযাপন করা যাবে, স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, সেই জন্য সবাই মিলে আমরা চিন্তা করছি, চেষ্টা করছি। জি, ধন্যবাদ আপনাকে। আমি এই প্রসঙ্গে আপনার কাছে আবার ফিরে আসবো। আমি চলে যাচ্ছি মাননীয় সচিব আপনার কাছে। জি, আপনাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কাছে যে প্রসঙ্গে আসতে চাচ্ছি, প্রথমত আপনি কেমন আছেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা যদি আপনি একটু ব্যাখ্যা করতেন।
এই মহামারীর সংকটময় সময়ে? মাননীয় সচিব, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, যদি বলেন যে একসাথে যে রিলেটেড আমার মন্ত্রণালয়ের বিষয়, আমার মন্ত্রণালয়ের যদি কথা বলেন যে আমি 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 অবশ্যই আমি মন্ত্রণালয়ের প্রসঙ্গে আসছি। এই বিষয়ে কিন্তু যথাযথ গ্রহণ করেছেন এবং আপনি লক্ষ্য করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টাকে গুরুত্ব করে বিভিন্ন জেলায় এবং বিভিন্ন জেলার একাধিক কনফারেন্সের মধ্যে গঠন করতে এবং দেখে এটি যে এই করোনা সংক্রমণ এটি নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং এর মধ্যে যে আমাদের বিভিন্ন জীবিকার যে বিষয়গুলো আছে এগুলোকে কীভাবে পরিচালনা করা যায় বর্তমান সরকারের যে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জি জি জি, ধন্যবাদ আপনাকে। আমি আমি আবার আসছি আপনার কাছে, আমি চলে যাচ্ছি জনাব আব্দুল হক আপনার কাছে। আপনাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কাছে যে প্রসঙ্গে আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা জানি যে আপনি বাংলাদেশের বড় ব্যবসায়ীদের মধ্যে একজন এবং হচ্ছে FBCCI-এর পরিচালকের দায়িত্ব আছেন, এছাড়া আরও আরও বিভিন্ন সংগঠনের সাথে ছিলেন এবং আছেন। আমি যে প্রসঙ্গে আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে করোনার কারণে দেশের অর্থনীতি এবং ব্যবসা কী ধরনের ক্ষতি হলো এবং কোন কোন ব্যবসা খাতগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? অনেক ধন্যবাদ আপনাকে। এটা অনেক মারাত্মক প্রশ্ন। এটা অ্যাকচুয়ালি ক্ষতি তো ভয়াবহ ক্ষতি হয়েছে এবং সে ক্ষতিতে আমরা ব্যবসায়ীরা সাধারণ মানুষ সবাই কিন্তু সংগ্রাম করছে। এখন যেহেতু আপনার প্রায় 2 মাস সরকার ছুটি দিয়েছিল, সেই সময়টাতে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য টোটালি স্থবির। আমরা কোনো ব্যবসা সত্যিকারার্থে করতে পারিনি। তো পরিবহন সেক্টর, বিশেষ করে আমাদের মাননীয় সচিব মধ্যে এখানে আছেন, পরিবহন সেক্টর কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস, তারপরে অন্য পরিবহন, যাত্রী পরিবহন, এগুলো প্রায় বন্ধ। এখনো পুরোপুরি চালু হয়েছে বটে, কিন্তু স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। আমাদের ব্যবসা বাণিজ্য, যেমন ধরো আমাদের গাড়ি ব্যবসা, অ্যাকচুয়ালি গাড়ি ব্যবসা বিশাল বিনিয়োগ আছে, লক্ষ লক্ষ লোক জড়িত আছে, কিন্তু আমরা অনেক কষ্টে দিন রাতপাত করছি। আমরা বেতন ভাতা দিয়ে কর্মচারীদেরকে টিকে থাকা অনেক বড় প্রশ্ন। কারণ আমাদের আমাদের রাষ্ট্র তো আর কানাডা নয়, বাংলাদেশ। আমাদের তো আর সরকার সেভাবে সবাইকে ওইভাবে প্রণোদনা কিংবা সাহায্য দিতে সক্ষম না। তারপরে সরকার সীমিত সামর্থ্যে ব্যবসায়ীদের জন্য কিছু স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করেছে, সেটা অনেকে পেয়েছে, আমরা অনেকে চেষ্টা করছি পেতে। এসব সীমাবদ্ধতা আছে, কিন্তু মারাত্মকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের টোটাল পপুলেশনের আমি মনে করি কোনো না কোনোভাবে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত। একমাত্র হয়তো যারা চাকরিজীবী সরকারি কর্মচারী, তারা হয়তো নিশ্চিতভাবে বেতনটা পাচ্ছে। বেসরকারি খাতে কিন্তু আমরা বেতনও ঠিক মতো দিতে পাচ্ছি না অনেক ক্ষেত্রে। 50% দিচ্ছি, কোথাও 60% দিচ্ছি, কোথাও 70% দিচ্ছি, এই অবস্থার মধ্যে আছি। এবং সত্যিকারটি ইতিহাসে অভূতপূর্ব। বিগত 100 বছরে হয়তো আমরা এরকম কোনো সংকট পৃথিবী দেখে না। ফলে আমি মনে করি এটা বলার অপেক্ষা রাখে না যে ব্যবসা মারাত্মক সংকটের মধ্যে আছে। কি হবে নিশ্চিত করে কিন্তু কেউ আমরা জানি না, অথবা একটা অনিশ্চয়তার মধ্যে আমরা আছি।
আমরা কনফিডেন্ট যে আমাদের সরকার চেষ্টা করছে, আমাদেরকে সাহস দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী এই বয়সে প্রচন্ডভাবে এগিয়ে আসছেন, আমাদের সরকারি মিনিস্ট্রিগুলো অ্যাক্টিভলি কাজ করছে, অনেক সীমাবদ্ধতা আছে, হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে অনেক সমস্যা আছে। আমি বিশ্বাস করি যে আমাদের সচিব মহোদয় আছেন এখানে, তার মাধ্যমে বলবো যে অ্যাকচুয়ালি যে পরিবর্তনগুলো দরকার হবে, এই করোনা যে ইতিহাসটা শিখিয়ে দিচ্ছে আমাদেরকে যে ছবক কিংবা যে, সেটা হচ্ছে আমাদের পৃথিবী কিন্তু এরকম থাকবে না, কোনো মতেই থাকবে না। অতএব সেজন্য বড় রকমের পরিবর্তন আমাদের প্রয়োজন হবে, সেই পরিবর্তনের জন্য আমাদের সরকারকে, বেসরকারি খাত সবাইকে কিন্তু প্রস্তুত হতে হবে। সেখানে কিন্তু অনেক অপ্রয়োজনীয়, অনেক অপ্রিয় কাজ করা লাগবে, অনেক সংস্কার করা লাগবে, অনেক পরিবর্তন করা লাগবে। সেজন্য আমার মনে হয় যে সেটা একটা বিষয়, আমি হয়তো এই পরিসরে সব আলোচনা করা হয়তো সম্ভব না, বাট পরিবর্তন যে লাগবে এতে কোনো সন্দেহ নাই। আমরা হয়তো অনেকে থাকবো না, আমি আজকে আছি কালকে আমি থাকবো তার কোনো গ্যারান্টি নাই, বাট চেঞ্জেস মাস্ট বি দেয়ার, চেঞ্জ উইল হ্যাভ টু টেক প্লেস ইন অর্ডার টু সার্ভাইভ, মানে কম্পিটেন্টলি দুনিয়াতে সার্ভাইভ করার জন্য আমাদের। যেমন স্বাস্থ্য মন্ত্রণালয়, আমার মনে হয় যে সচিব মহোদয়ের মাধ্যমে আমি বলবো যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বড় রকমের পরিবর্তন লাগবে, বিশ্বের চাহিদার জন্য, আমাদের দেশের অভিজ্ঞতার আলোকে, এবং এত যে শত আমাদের ডাক্তাররা মারা গেল এখান থেকে শিখে আমাদের কিন্তু বড় একটা পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে। এবং সেটা এই পরিবর্তনটা আপনি কি বলতে কি বোঝাতে চাচ্ছেন, যে মানে কর্মী কিংবা কর্মকর্তাদের রদবদল কিংবা নাকি স্বাস্থ্যগত ব্যবস্থাপনার পরিবর্তন বলতে চাচ্ছেন? আমি যেটা ফিল করি, আমি মনে করি আমাদের অভিজ্ঞতার আলোকে যে মিনিস্ট্রিগুলোতে যেমন পরিবর্তন দরকার, যেমন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদাহরণ যদি দিই, তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয় একটা বিশেষায়িত মিনিস্ট্রি। জি, আমাদের বর্তমান অভিজ্ঞতার আলোকে আমাদের দেখতে হবে যে আমাদের দুর্বলতাগুলো কোথায় কোথায়। সেখানে কিন্তু বিশেষজ্ঞকে নিয়োগ করা লাগবে, এবং যে ট্রেডিশনালি চলে আসছিলাম এই ট্রেডিশনের চলাবার যে চ্যালেঞ্জকে, যে অভিজ্ঞতাটা হলো, সে অভিজ্ঞতার আলোকে কিন্তু পরিবর্তনগুলো করা লাগবে। এর কোনো বিকল্প কিন্তু আমাদের হাতে নাই। পাশাপাশি যেমন আমাদের পরিবহন মন্ত্রণালয়, রোড ট্রান্সপোর্ট একটা অনেক গুরুত্বপূর্ণ খাত, রোড ট্রান্সপোর্টে আমাদের প্রতি বছর কিন্তু প্রায় আপনার সরকারি হিসাবেই 6,000-এর বেশি লোক মারা যায়। আমরা কিন্তু, আমি যেমন জাপানিদের উপদেষ্টা হিসেবে কাজ করছি, অনারারি অ্যাডভাইজার, তারা কিন্তু বলে তোমাদের এখানে এত লোক মারা যায়, ট্রাফিকের এই সমস্যা। আমাদের সচিব সাহেব অনেক অভিজ্ঞ মানুষ, উনি কিন্তু বিআরটি এর চেয়ারম্যান ছিলেন। তো বিআরটি থেকে আরম্ভ করে একটা আরবান ট্রান্সপোর্ট অথরিটি করা হয়েছে, আমার মনে এই জায়গায় কিন্তু ওভারল্যাপিং আছে এবং যেটা প্রয়োজন সেটা নাই। এটা আমাদের অভিজ্ঞতার আলোকে জাতির জন্য বিশ্বের প্রেক্ষিতে বিনিয়োগের জন্য প্রয়োজনগুলো লাগবে। উনি অনেক অভিজ্ঞ, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, সেই জন্য ওনার মাধ্যমে বললাম। হয়তো বা এই পরিবর্তনটা শুধু ওনার একার দ্বারা হবে না, এটা টপ লেভেল থেকে আসতে হবে, বাট ওনার মাধ্যমে বলা যে জাতির জন্য এই পরিবর্তনের কিন্তু কোনো বিকল্প নাই। অবশ্যই, স্টার্টিং ফ্রম এডুকেশন টু হিউম্যান রিসোর্সেস থেকে শুরু করে মিনিস্ট্রিগুলোকে পুনর্বিন্যাস করা, আমাদের রোড ট্রান্সপোর্ট মিনিস্ট্রিতে অনেক বেশি গুরুত্ব দেওয়া এক্সপার্টাইজের জন্য, দুর্ঘটনা রোধের জন্য, ট্রাফিক ট্রেনিং এর জন্য তারা করছেন, সচিব মহোদয় অনেক কাজ করছেন, বাট অনেক বেশি করার আছে, আমাদের অভিজ্ঞতাগুলো আছে, আমরাও কাজে লাগাতে পারি। যেমন কদিন আগে আমাদের বাজেট হলো, তো অ্যাব্রাপ্টলি দেখা গেলো যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বাড়িয়ে দিল বিআরটি এ পরামর্শে, সেখানে কিন্তু আমাদের কোনো বক্তব্য কিংবা সেভাবে আমরা বলতে পারি নাই। এই জায়গাগুলোকে সরকারকে অনেক সময় বেকাজে পড়তে হয়, এখানে কিন্তু সলা পরামর্শের স্কুপগুলোকে অনেক বাড়াতে হোক। অবশ্যই, যে পলিসির কোন জায়গাটা সাস্টেনেবল, পলিসিটা কিভাবে করলে পর ট্যাক্সই হবে, সহনীয় হবে, এইসব জায়গায় কিন্তু স্কোপগুলো আছে। এইসব জিনিসগুলো আমি মনে করি হয়তো করোনা আমাদেরকে শিখিয়ে দিল যে পৃথিবী কোনো মতে আগের মতো থাকবে না, তোমাদেরকে বাঁচতে হলে পরিবর্তিত হতে হবে, মানে পরিবর্তন অথবা মরণ দুটার একটা চয়েস আমাদেরকে নিতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আবার আসবো। আমি তার আগে চলে যাচ্ছি মাননীয় সচিব জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন? যে আমি যে প্রসঙ্গে আসতে চাচ্ছি আপনার কাছে, যেমনটা বলছিলেন জনাব আব্দুল হক সাহেব, যে পরিবহন সেক্টরের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই যে বিভিন্ন করোনার কারণে ক্ষতিগ্রস্ততা, এই ক্ষতিগ্রস্ত কাটিয়ে ওঠার জন্য আপনাদের মন্ত্রণালয়ের পদক্ষেপগুলো কী কী মহামারী পরবর্তী সময়ে? আমাদের এখানে জানেন যে
এবং সেটা চালু করার আগে কিন্তু আমরা পরিবহন সেক্টরের জি বড় পরিবহন সেক্টর ভালো শ্রমিক সাথে পরিস্থিতির কারণে আপডেট করা সম্ভব ও ফিটনেস এর যতটা সময় না করার কারণে কিন্তু একটু জরিমানার দিতে বলে এই সময়টা আরো বৃদ্ধি করে। আচ্ছা, এইটা সময়টা অর্থ মন্ত্রণালয়ের সাথে অর্থমন্ত্রণালয়কে আমরা রিকোয়েস্ট করে সুপারিশ করে অর্থমন্ত্রী কিন্তু এই বছরের শেষটা মানে 31 ডিসেম্বর পর এই সময়টা কিন্তু গঠিত। আচ্ছা, এই সময় মধ্যে মানে পরিমাণে ব্যক্তি যদি কিন্তু আমাদের যে তাদের যে এগুলো দেওয়ার যে বিষয়টা এটা কিন্তু একদম দেওয়া হবে। জি, আরেকটা বিষয় মানুষের ক্ষেত্রে থেকে ছিল যে তারা অনেকে হয়তো ব্যক্তিগত ঋণ নিয়ে দাঁড়িয়েছে তাদের ব্যবসাদের মানে ক্ষতিগ্রস্ত, এই বিষয়ে তাদের ছিল আমরা বলেছি যে আপনারা এই বিষয়টা তো আমাদের মন্ত্রণ এত বিষয় নয়, অর্থ মন্ত্রণের বিষয়, তারা আবেদন করে আমরা সুপারিশ আকারে দিব, তারা যখনই আবেদন করেছে এবং এদের সুপারিশ সহকারে আমরা অর্থ বিভাগে এটা পাঠাবো। এই জন্য একটা বিষয় ছিল, আরেকটা রিলিফের একটা বিষয় ছিল যে তাদের ভবিষ্যতে যদি ইনসেন্টিভের কথা যেটা বলা হচ্ছে এদেরও যেন সেই ইনসেন্টিভের আওতায় না হয়, এরকম একটা বিষয় বলি যে জি 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 এই যে একটা বিষয় ছিল আর এরপরে এখানে যেটা ছিল আমি বলেছি যে যদি স্বাস্থ্য যদি মেনে যদি আমরা পরিবহন কোনো পরীক্ষা দিত সেখানে দেখা যায় 50 সিটে গাড়ি তো হতো তাকে 25 জন যাত্রী ফেরি, সেখানে কিন্তু তার এই বিদ্যমান ভাড়াই হতে এর কারণে ভাড়াইতে ক্ষেত্রে তার হতে ক্ষতি সম্মুখীন আমরা কিন্তু সেটা কিন্তু করতে হবে তাদের বিষয়গুলো আমরা চিন্তা ভাবনা করেছি এবং সেই বিষয়ে দেখা যেতে পারবো আমার পক্ষ থেকে পদক্ষেপ কার্যক্রম আমরা এই ছিল মোটামুটি জি 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 ধন্যবাদ আপনাকে। আমি আমি আপনার কাছে আরেকটি প্রসঙ্গে জানতে চাচ্ছি যে যেটি জনাব আব্দুল হক সাহেব বলছিলেন যে পরিবর্তনের বিষয়টি যে মন্ত্রণালয়গুলোতে বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয় ঢেলে সাজানো এবং কিছু পরিবর্তনের কথা তিনি বলেছেন, তো আপনি কি মনে করেন কী ধরনের পরিবর্তন দরকার? সেটা হলো যে পরিবর্তনের বিষয়টা হলো যে এখানে কথা হলো যে এই ধরনের পরিস্থিতির উদ্যোগ হবে এর জন্য সেই বিষয়ে আমার আমি যতটা মনে করি এরকম একটা পূর্বপ্রস্তুতি কিন্তু করে যদি একবারে কিন্তু দেখেন স্বাস্থ্য বিভাগের জন্য কিন্তু আলাদা পাবে সেটা কিন্তু বাজেটে কিছু বছরে কিন্তু এবার কিন্তু পার্টি বাজেটে কিন্তু বরাদ্দ হবে এবং সেই পরিস্থিতি মোকাবেলা করতে যে মানে কোন বিষয়গুলো মানে কি কি মানে কত কাঠামোগত পরিবর্তন হয়েছে আগ্রহী পরিবর্তন আসছে কি যোগান দিতে হতে পারে এখানে কি মানে যুক্ত করা যেতে পারে এগুলোর উপর সরকার কিন্তু চিন্তা করেছে স্বাস্থ্যমন্ত্রী থেকে প্রত্যেকটা করছে এবং স্বাস্থ্যমন্ত্রীকে সাপোর্ট মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যেখানে বাজেটে কিন্তু পালন করে আজ এই যে এই ধরনের একটা পরিস্থিতি এই এই পর্যায়ে যাবে মাসের থেকে আমরা যেভাবে যুক্ত করতে আমাদের সেভাবে বোঝা যাবে। আমি মনে করি যে এইটা আমাদেরকে কারণ দিয়েছে এবং সরকারের কিন্তু সেভাবে পরিবর্তন এখনো দেখেন যে জনবল বৃদ্ধি করার জন্য 3000 ডাক্তার কিন্তু নতুন ভাবে নিয়োগ করা হয় যে এখানে যে পরিবর্তন ইমপ্রুভমেন্ট করতে যেখানে আমাদের যে বর্তমান সমস্যা হচ্ছে সাধারণত হচ্ছে এইটাকে আরো সমৃদ্ধ করে এটাকে আরো স্বাস্থ্য এটাকে মানে সুরক্ষণ করা
অবশ্যই জি 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 ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আবার ফিরে আসবো, তার আগে আমি চলে যাচ্ছি জনাব আব্দুল হক সাহেব আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন? যে আমি আপনার কাছে যে প্রসঙ্গে আসতে যাচ্ছে যে এই মহামারীর মাঝেও আমরা এর আগেও আমরা অনেকগুলো অনিয়ম, যেমন বেগম আনোয়ারা হসপিটাল সহ ইউনাইটেড হসপিটালের অনিয়ম আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি, এবং সর্বশেষ লাস্ট দুই দিন ধরে যে একটি সব কয়েকটি পত্রিকা বলেন, নিউজ বলেন, এক আলোচনা কেন্দ্রবিন্দুতে চলে আসে, সেটি হচ্ছে যে রিসেন্ট হসপিটালে যে ভুয়া টেস্ট নিয়ে যে রিপোর্টটি করা হয়েছে এবং তাদের হেড অফিস কোথাও আজকে সিলগালাও করা হয়েছে, তো এই দুর্যোগের মুহূর্তে তাদের যে টেস্ট না করে রিপোর্ট দেওয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি সরাসরি বলবো ইটস এ ক্রাইম। আচ্ছা, এবং এটা একটা ফৌজদারি অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ। যারা এরকম কাজ করতে পারে, ব্যক্তিগতভাবে আমি একজন মুক্তিযোদ্ধা, আমি এসব ব্যাপারে কোনো মতেই কোনো রকমের ছাড় দিতে রাজি নই। যদি এটা চীনে কিংবা ভিয়েতনামে হতো, সরাসরি সামারে ট্রায়াল করে মৃত্যুদণ্ড দেওয়া হতো। বাংলাদেশে শুধুমাত্র প্রপারলি আমরা দুষ্টের দমন এবং সৃষ্টের লালন করি নাই বলে অপরাধীরা এমন ভাবে রাষ্ট্রের মানে আনাচে কানাচে এসে কিংবা ক্ষমতার মধ্যে এসে তারা ব্যবহার করে কিংবা ঢুকে তারা কিন্তু জনগণকে জিম্মি করছে, এবং এটা একটা ভয়াবহ বিষয়। আমি মনে করি সরকার যদি কঠোর ব্যবস্থা নেন, তাহলে সরকারের জন্য যেমন তার ভাবমূর্তি উজ্জ্বল হবে, তেমনি জনগণ সরকার উপর আস্থাবান হবে, এই ধরনের অপরাধ ক্ষমারও যোগ্য বলে আমি মনে করি। জি, কিন্তু এটা তো মাত্র একটি চিত্র, তো আমরা আমার মনে হয় কিংবা আমরা পত্রপত্রিকার মাধ্যমে নিউজের মাধ্যমে অনেক সময় আমরা দেখে থাকি যে শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থায় করোনার মাঝে আমরা যেমন স্বাস্থ্য ব্যবস্থার সচিত্রটা আমরা ফুটে উঠেছে এবং দেখতে পাচ্ছি, এবং এছাড়া অন্যান্য সেক্টরগুলোও আমরা এই ধরনের বেহাল দশা কিংবা অনেক কিছু আমরা দেখতে পাই, তো এইগুলো পরিবর্তনের জন্য কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন সরকারের পক্ষ থেকে? এইটা অ্যাকচুয়ালি আমি প্লেন অ্যান্ড সিম্পল বলবো, অবশ্যই ফরমোস্ট ইজ আইনের শাসন অত্যন্ত জরুরি। জি, যেটা আমাদের ফান্ডামেন্টাল আমরা মুক্তিযুদ্ধের সময় অঙ্গীকার করেছি যে আইনের শাসন, সামাজিক ন্যায় বিচার, সুশাসন, মেধাভিত্তিক একটি সমাজ এবং সকলের জন্য সমান অধিকার, গণতন্ত্র, সমাজতন্ত্র আমাদের অঙ্গীকার ছিল স্বাধীনতার পূর্বে, কিংবা আমাদের আমাদের সংবিধানের মধ্যে অঙ্গীকারগুলো ছিল। সংবিধান মোতাবেক যদি আইনের শাসনকে নিশ্চিত করি এবং বিচারকে নিশ্চিত করা হয় দুষ্টের দমন এবং সৃষ্টের লালন, তাহলে কিন্তু এর মধ্যে জবাব পাওয়া যাবে। আপনি যদি কোনো না কোনোভাবে কাউকে ছাড় দেন যে আমার অপরাধীকে এই কারণে ছাড় দিলেন, সেটার কারণেই কিন্তু অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। অতএব কোনো মতেই অপরাধীদেরকে ছাড় দেওয়া যাবে না, এবং সেটা করলেই কিন্তু এই বার্তা যেত এবং এই বার্তার কারণে বাংলাদেশ ঠিক হয়ে যেতে পারত। আমি মনে করি ডেফিনেটলি সর্বক্ষেত্রেই যদি সুশাসনের যে ব্যাপারটা সবসময় আমরা বলি, সুশাসন হয়তো অনেকে মনে করে যে ভেগটা, বা যেমন আমাদের এই সচিব মোদের, ওনাকে কিন্তু চাইনিজরা এসে ঘুষ রেখে গেছিল ওনার টেবিলে, টাকার বান্ডে, উনি কিন্তু সেটা রিটার্ন করেছেন। ওনার মধ্যে অত মর্যাদাবোধ আছে, সততা আছে, এরকম বহু সত অফিসার আমাদের আছে। যদি মাত্র আসল জায়গা ঠিক হতো, আমরা যদি সত্যিকার অর্থে দুষ্টের দমন এবং সৃষ্টের লালন বিচার নিশ্চিত করি এবং অপরাধীকে অপরাধ হিসেবে যদি সত্যিকার অর্থে আমরা পানিশমেন্ট দিতে পারতাম, তাহলে বাংলাদেশ কিন্তু অনেক ভালো হয়ে যেতে পারত বলে আমি বিশ্বাস করি। জি, আমি চলে যাচ্ছি জনাব নজরুল ইসলাম আপনার কাছে, মাননীয় সচিব আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি জি ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে যে প্রসঙ্গে আসতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা জানি যে এই মহামারী করোনাতে যেই পরিমাণ এই পর্যন্ত বাংলাদেশের মানুষ মারা গিয়েছে, তার চেয়ে বেশি মানুষ মারা যায় প্রতি বছর সড়ক দুর্ঘটনায়, তো এই সড়ক দুর্ঘটনা হ্রাস করার লক্ষ্যে আপনাদের মন্ত্রণালয় থেকে কী ধরনের পদক্ষেপ কিংবা কী ধরনের পরিকল্পনা রয়েছে সামনে? জি, মানুষের দিকে এখানে আমাদের বিভিন্ন রকমের একটা
জি যেমন আপনার জিআরটি প্রোগ্রাম হয় ড্রাইভারদের প্রোগ্রাম বন্ধ ড্রাইভারদের আপনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সময় কয়েক বছর যাবৎ দেখা যাচ্ছে সে মানে নিজেকে আইন মানার ক্ষেত্রে আর সেটা হলো যে আমাদের ভ্রাম্যমাণ আদালত আছে, আমাদের মন্ত্রণালয়ের প্রশ্নটি দেখা যে আমাদের বিআরটিও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত পরিচালনা করছে। এরপরে আপনি দেখেন যে পুলিশের পক্ষে হাইওয়ে পুলিশের পক্ষে যে পুলিশের পক্ষ থেকে তাদের যে দৈনন্দিন যে হুকুম মার্কের মাধ্যমে এই বিষয়গুলির প্রতি এখানে একটা বিষয় হলো যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ আপনার পাকিস্তানে যে বাংলাদেশ বাংলাদেশের অবস্থান এরপরে আমরা যেটা হলো যে আমাদের সাথে সরকারের বিভিন্ন রকম উদ্যোগ আছে, যেমন আমাদের একটা সেক্ষেত্রে আইনের আইনের সঠিক প্রয়োগ এবং সঠিক ব্যবহারটা খুবই জরুরি, তাই না? এটা সর্বোপরি যেটা হলো যে আমাদের দাবি ছিল যে সময়ের উপযোগী একটা আইন করা, আপনি অনেকেই বলার চেষ্টা করবে যে আইনটা সেভাবে কার্যকর হচ্ছে যদি সরকার আমলে কিন্তু সড়ক পরিবহন আইন 2018 হয়েছে এবং এটা গত বছর নভেম্বর থেকে কিন্তু এরপরে কিছু কিছু সমস্যা এখানে যে পরিবহন সেক্টরে সরকার থেকে বলা হচ্ছিল কিন্তু এরপরে কিন্তু এই আইনটা কিন্তু নিয়ে আমাদের এইভাবে আগানোর কথা ছিল, সেক্ষেত্রে হয়তো কিছু কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। যদি এরপরে আইনটা কিন্তু আমাদের চ্যালেঞ্জ হতে পারতেন করা এবং সেটা নিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে পরিবহন সেক্টর এটা নিয়ে কিছু কথাবার্তা মানুষ শুনে দিতে পারে ওনাদের সাথে যদি এই বিষয়টা আমরা কথা এবং এই আইনটা যদি আমরা কথা বলি সেক্ষেত্রে দেখা যাবে ড্রাইভিং এর কারণে এটার জন্য যে রোড অ্যাক্সিডেন্টের কারণ আমাদের পথচারীদের কেউ দেখেন আপনার আমরা ইউজ করি, আবার দেখা যাচ্ছে যে গাড়িতে বসে কিন্তু আমরা গাড়ির পাশাপাশি আমাদের সকল ক্ষেত্রে সকল মহলে আমরা যারা আমরা যারা যাত্রী সাধারণ গাড়ি চালায় যারা সকল সাথে আমরা সকল পর্যায়ে কিন্তু আপাতত এখানে আমি থামছি, যদি এই বিষয়টি মানে কেউ আপনার আপনাদের পক্ষ থেকে যদি কোনো আরো প্রশ্ন থাকে সেটা ধন্যবাদ আপনাকে। আমি এই প্রসঙ্গে আপনার কাছে আবার ফিরে আসবো, তার আগে আমি চলে যাচ্ছি জনাব আব্দুল হক আপনার কাছে। আপনাকে শুনতে পাচ্ছেন?
যে আমি আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাচ্ছি, যেহেতু আপনি বারবিটার প্রেসিডেন্ট, তো আমরা অবশ্যই জানি যে প্রতি বছর যেটা আপনিও বলছিলেন যে প্রতি বছর 6,500-এর উপরে মানুষ মারা যায় সড়ক দুর্ঘটনায়, তো সেই প্রেক্ষিতে একই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত যে সড়ক দুর্ঘটনা হ্রাসকরণের ক্ষেত্রে এবং বাংলাদেশে বড় বড় শহরগুলোর যানজট নিরসনের ক্ষেত্রে, যেমনটা আমরা দেখেছিলাম যে কয়েক বছর আগে কয়েকবার এটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে পুরাতন গাড়ি উঠিয়ে দেওয়া শহরগুলোতে, তারপর হচ্ছে অনেক রুটে রাস্তাগুলোতে এই গাড়ি চলতে পারবে না, আপনি 20 বছরের পুরাতন গাড়ি, তো তো সেক্ষেত্রে আপনার ব্যাখ্যাটা কি, আপনি কি মনে করেন? অনেক ধন্যবাদ। এবং আমি মনে করি যে লাকি যে আমাদের বর্তমান সড়ক পরিবহন সচিব মহোদয় অনেক পুরনো মানুষ এবং উনি বিআরটিতে ছিলেন। জি, আমি একটা সুযোগ যে তিনি অনেক অভিজ্ঞ। জি, এবং যেখানে ট্রান্সপোর্টে সত্যি করতে অনেক অভিজ্ঞতার বিষয় আছে। জি, এটা ট্রান্সপোর্টে যে টোটাল টেকনিক্যাল ইস্যু। জি, এখানে পরিকল্পনা থেকে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে রুট প্ল্যানিং থেকে শুরু করে হিউম্যান রিসোর্স থেকে টেকনোলজি সবটা কিন্তু টোটালি টেকনিক্যাল। এবং অতএব সে জায়গায় উনি অনেকটা, আমি মনে করি যে উনি অনেক ভালো বুঝবেন, কারণ উনি অনেকদিন থেকে আছেন। সেই সুযোগে আমি বলবো যে দুর্বলতাগুলো এখনো আছে, সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান, এটা বুঝতে হবে যে ট্রান্সপোর্টকে বলা হয় ব্লাড লাইন অফ এভরি কমিউনিটি। ভালো নিরাপদ ট্রান্সপোর্ট একটা জনগণের জীবন এবং অর্থনীতি, আমদানি রপ্তানি সবটার জন্য সহায়ক। ভালো ট্রান্সপোর্ট সস্তায় নিরাপদে থাকাটা, যেমন জাপানের মতো দেশে পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু চিপেস্ট, অথচ একবেলা খেতে কিন্তু আপনার 5,000 টাকা লাগবে, কিন্তু 100 ইয়েন দিয়ে আপনি মেট্রোতে চলে যেতে পারেন। আমাদের দেশে আমরা সেদিকে হয়তো ক্রমশ এগুচ্ছি, বাট রোড ট্রান্সপোর্টের যে অবস্থাটা সেটা কিন্তু এক কথা, সেটাকে আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী মহোদয় নারকীয় বলেছিলেন, আবুল্লাহ মান আব্দুল মোহিত স্যার, অনেক অভিজ্ঞ উনি। তো অ্যাকচুয়ালি সে অবস্থা থেকে ওনারা সংগ্রাম করছেন, চেষ্টা করছেন, আইন তৈরি করেছেন, এখানে অনেক একটা সত্যিকার অর্থে নারকীয় অবস্থা বিরাজমান ছিল, সেটাকে ক্রমশ অ্যারেস্ট করার চেষ্টা করা হচ্ছে। বাট আমি যেটা, আমার বয়স এখন প্রায় 70, আমি যেটা ফিল করি সেটা হলো এটাকে এক নম্বর জাতীয় সমস্যা বিবেচনা করে যদি আমরা আসি, যে ইটস এন ইস্যু। যেমন জাপানিরা আমাকে কানে কানে বলে যে তোমাদের দেশে তো তোমরা ট্রাফিক ম্যানেজ করতে পারো না, আবার বিনিয়োগ চাও। তো বিনিয়োগের জন্য তারা আসে বটে, কিন্তু তারা আমাদেরকে এই ট্রাফিকটা দেখিয়ে দেয় যে ট্রাফিকের কারণে আমার অনেক কর্মঘণ্টা নষ্ট হয়, তোমরা ম্যানেজ করতে পারছো না। এটা আমাদের জন্য একটা খুব হিউমিলেটিং, খুবই লজ্জাস্কর। অবশ্যই এই জায়গায় কিন্তু অনেক করণীয় আছে। আচ্ছা, এবং সেটা একা মিনিস্ট্রি পারবে না। আমি মনে করি আমরা অফার করছি এই সার্ভিসটুকু, আমাদের অভিজ্ঞতা, আমাদের এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ সবটা আমরা দেব। আমাদের একটা অত্যন্ত আধুনিক সেনাবাহিনী আছে, আমি মনে করি তারা আফ্রিকাতে গিয়ে কিন্তু মিশনে কাজ করছে, কিন্তু এই জাতির জন্য তাদের বেশি করা দরকার, তাদেরকে সব ব্যবহার করে একটা সময় আমরা কিন্তু টোটাল ডিসিপ্লিন আনাটা ভীষণ জরুরি। কারণ প্রথম শর্ত হচ্ছে ট্রান্সপোর্টের ডিসিপ্লিন নাই, 2 নম্বর হচ্ছে ড্রাইভার ট্রেনিং এর মারাত্মক খারাপ অবস্থা, ড্রাইভারদেরকে ট্রেনিং দেওয়া, তাদেরকে সভ্য করা, তাদেরকে দায়িত্বশীল করা, তাদের নিরাপত্তা দেওয়া, তারাও কিন্তু মারা যাচ্ছে, অর্থাৎ তাকে মূল্যবান করা। ট্রান্সপোর্ট ওয়ার্কারদেরকে, তারা কিন্তু বিভিন্ন ইউনিয়নে জড়িত আছে, কিন্তু তাদের নিরাপত্তা, তাদেরকে দায়িত্বশীল করা, তাদেরকে রেসপেক্ট দেওয়া, এন্টায়ার ট্রান্সপোর্টটা আপনার পরিচয় দিয়ে কোথায় থেকে বলছেন, আপনার প্রশ্নটি বলেন। আমি শফিকুল আলম মালি থেকে বলতেছি। আমি বলতাম তাই করোনা ভাইরাসের পরে বর্তমানে যারা বেকার আছে এদেরকে কাজে লাগানো হোক। আমাদের সুনাম আছে, আমি নিউজও দিয়েছি, আমি এক্সপিরিয়েন্স হয় ভাই অতটা, মানে আমাদের জাহাজ বানানো একটা অভিজ্ঞতা আছে, জাহাজ ভবিষ্যতে প্রয়োজন হবে পৃথিবীতে, হজরত ইসা আলাইসাল্লাম, হজরত নূহ আলাইসাল্লামের লাহানি সারা পৃথিবীতে, দুনিয়ায় আটলান্টিক, ইন্ডিয়ান ওশন, বঙ্গোপসাগর, চতুর্দিকে পানি, তরির মধ্যে নূহ আলাইসাল্লাম যেভাবে সারা পৃথিবী ঘুরেছিলেন এভাবে হজরত ইসা আলাইসাল্লাম ঘুরবেন। তদ্রুপ আমি বলতেছি আমাদের বেকার সন্তানদেরকে জাহাজ বানানোর জন্য পদেরকে নিযুক্ত করা হোক, বেকার জনতাকে না। ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমাদের অতিথিবৃন্দ আপনার প্রশ্ন বুঝতে পেরেছেন। যে জনাব আব্দুল হক, যে প্রসঙ্গে আপনার কথা বলছিলাম,
আমি যিনি প্রশ্ন করেছেন তার ধন্যবাদ জানাই। আমার মনে হয় যে যে পরিবর্তনের কথা আমি বলছিলাম, অ্যাগেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বড়রকমের পরিবর্তন দরকার। এই যে করোনা কিন্তু শেখাচ্ছে যে আমরা যে অনেকে চাষবাস জানি না, আমি মাদ্রাসায় পড়ি কিংবা স্কুলে পড়ি, যেখানে পড়ি খাদ্য নিরাপত্তার জন্য কিন্তু চাষ জানতে হবে। আমি এই প্রসঙ্গে জাপানিদেরকে উদাহরণ দেবো, জাপানিরা কিন্তু অত্যন্ত আধুনিক জাতি হওয়ার পরেও প্রত্যেকে কিন্তু কৃষিকাজ জানে। অতএব আমাদের স্কিল ডেভেলপমেন্ট সরকার অনেক মানে প্রায়োরিটি দিচ্ছে, কিন্তু আরো অনেক বেশি প্রায়োরিটি দিয়ে এত লক্ষ লক্ষ বেকার বিএ পাস এমএ পাস তৈরি না করে আমাদের কিন্তু চেষ্টা করতে হবে এসএসসি কিংবা এসএসসি লেভেল থেকেই টেকনিক্যাল দিকে ধাবিত করা। এত বিবি এমবিএ কিন্তু কিংবা এত মাদ্রাসায় আমরা কি পড়াচ্ছি, কেন পড়াচ্ছি, অর্থাৎ এই জায়গাগুলো এটা হয়তো আমাদের যোগাযোগ সচিবের ওনার একার বিষয় না, বাট টোটালি জাতি জাতি হিসাবে নবায়টা উত্থানের জন্য কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের এই জায়গাগুলো পরিবর্তন দরকার। আমি পরিবহনের জায়গাটা একটু বলি, পরিবহনের যেহেতু সচিব মহোদয় এখানে আছেন, আমাদের ইনস্টিটিউশনাল যে লেগুলো আছে, যেমন বিআরটিএটা করা হয়েছিল এরশাদ সাহেবের সময়, একটা আদেশ দিয়ে করা হয়েছে বিআরটিএতে, কিন্তু টোটাল জিনিসগুলো দরকার ছিল, যেমন তারা এখন শুধুমাত্র গাড়ির লাইসেন্স, গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্সটা দিচ্ছে, কিন্তু আবার এইটা অন্যান্য কাজগুলোর জন্য আরেকটা অথরিটি করা হয়েছে। আমার মনে হয় সম্ভবত দুইটা অথরিটি কোনো দরকার ছিল না, একটাই দরকার, এবং সেটা জাপানের আদলে কিংবা কোরিয়ার আদলে মাননীয় সচিব মহোদয় যদি দেখেন তাহলে কিন্তু এটা করতে হবে, না করলে আমরা কিন্তু ওভারলেপিং লেপিং করছি, আবার কাজ কিন্তু হচ্ছে না। আমার ঢাকায় যত বাস দরকার তার চেয়ে প্রায় 10 গুণ বেশি বাস চলে, আবার বলা হচ্ছে 20-25 বছরের পুরনো গাড়ি চলে। সরকার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি গত মে মাসে জাপান গিয়েছিলাম, যে মে মা গত বছরের মেতে জাপানিরা গাড়ির ফ্যাক্টরি করতে চাচ্ছে, কিন্তু গাড়ি বর্তমানে এই মুহূর্তে আমাদের টোটাল গাড়ি বিক্রি হয় 20-25 হাজার ম্যাক্সিমাম, এ বছর অনেক কম, এ বছর 12 হাজারও হচ্ছে না। বাজারটাকে বাড়ানোর জন্য 20-25 বছর গাড়িগুলো কিন্তু স্ক্র্যাপ করা দরকার। আচ্ছা, এটা একটা সচিব মহোদয় চিন্তা করতে পারেন। অর্থমন্ত্রী মহোদয় আমাকে বলছিলেন যে আপনারা গাড়ি তৈরি করেন, কিন্তু তৈরি করার জন্য বাজারের সাইজটা আরো অনেক বড় দরকার। অর্থাৎ এইসব জায়গায় পলিসিগত অনেক পরিবর্তন দরকার। তারপরে আমাদের বেশিরভাগ লোকেরা মধ্যবিত্তরা, সরকার এখানে 1,000-20,000 টাকা রেভিনিউ পায় রিকন্ডিশন গাড়ি থেকে, রিকন্ডিশন গাড়িটা কিন্তু বাংলাদেশের চেহারাটাকে পাল্টে দিয়েছে। আমরা কিন্তু জাপান থেকে গাড়িগুলো এনে আমাদের মধ্যবিত্ত থেকে আমাদের ব্যবসায়ীরা আমাদের এনজিও শুধুমাত্র পিওর গভর্নমেন্ট ছাড়া সবাই রিকন্ডিশন গাড়ি কিনে, এমনকি সরকারি অফিসারদের যে লোন দিয়েছে তারাও 100% রিকন্ডিশন গাড়ি কিনেছে। এটার কিন্তু রেজিস্ট্রেশন ফি একটা এক ধরনের বেআইনিভাবে আমি বলবো আইন বহির্ভূতভাবে বিআরটিএ বেশি ফি নিচ্ছে। সচিব মহোদয় জিনিসটা জেনেছেন এবং উনি নির্দেশও দিয়েছিলেন এটা একটা ব্যবস্থা করবেন। আমি মনে করি এগুলো জিনিস কিন্তু একটু এইসব জিনিসগুলো কিন্তু জনস্বার্থের কারণে। এই মুহূর্তে বাংলাদেশে কি পরিমাণ গাড়ি ইম্পোর্ট করা হয়, আমদানি করা হয় প্রতি বছর? এই বছর মনে করেন যে 2 বছর আগে ছিল 25,000 মতো, গত বছর হয়েছে 12,000, অর্ধেকে নেমেছে। এর কারণ হচ্ছে শুল্ক করের আধিক্য, এর কারণ হচ্ছে আমাদের দেশের চাহিদা কমে গিয়েছে বিকজ অফ বিভিন্ন ট্যাক্সেস অনেক বেশি, ইম্পোর্ট ট্যাক্স বেশি, যেটা ওনার কাজ না, এটা রাজস্ব বোর্ডের কাজ, অর্থ মন্ত্রণালয়ের কাজ, সেখানে আমরা তদবির করছি। কিন্তু যেমন আমাদের এবার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বাড়িয়ে দিলে 1 লাখে 15,000 থেকে 25,000, আবার 30,000 থেকে 50,000, 25,000 থেকে 50,000, এটা অনেক বেশি হয়ে গেল, এটা কিন্তু সহনীয় না, অনেকেই এটা দিতে পারবে না। ফলে এইসব বিষয়গুলো সহনীয়ভাবে করার জন্য প্রপার কাউন্সিলিং, প্রপার কিছু আপনার কাউন্সিল দরকার, যে কাউন্সিলগুলো আমাদের এখানে অভাব আছে, যার জন্য অনেক সময় অ্যারোগেন্টলি আমরা করে ফেলি, কিন্তু এগুলো দেখা যাচ্ছে অনেক সমস্যা তৈরি করে। অর্থাৎ ইনস্টিটিউশনাল কিছু পরিবর্তন, যেমন সচিব মহোদয় করতে পারেন, ওনার মিনিস্ট্রিতে কিন্তু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টটা অনেক স্ট্রং হওয়া উচিত ছিল, যেটা কিন্তু নাই। আমি মনে করি যে এটা ভীষণভাবে দরকার। এখন যদি আরবান ট্রান্সপোর্ট যে অথরিটি করা হয়েছে সেটা কিন্তু পুরোপুরি ব্যবহার করা হচ্ছে না, সেটাও কিন্তু পুরোপুরি ব্যবহার করা দরকার, অথবা বিআরটিএ কিংবা ট্রান্সপোর্ট অথরিটিকে একভোগ করে একটা শক্তিশালী ট্রান্সপোর্ট এজেন্সি করা একেবারে সময়ের দাবি। আমি মনে করি আমি বিআরটিএতে অনারারি বোর্ড মেম্বার ছিলাম, চেষ্টা করেছিলাম। আমি প্রসঙ্গ বলি, কদিন আগে ওয়ার্ল্ড ব্যাংকের টপ লেভেলের লোক এসেছিল, ইউএনডিপি থেকেও কিন্তু এক্সপার্ট এসেছিল, অ্যাক্সিডেন্ট কমানো
এবং ট্রান্সপোর্টের টোটাল ডেভেলপমেন্টে তারা প্রস্তাব করে গেছে। আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমিও সচিব মহোদয়ের কাছে বিনীতভাবে আমাদের প্রস্তাবনা দিচ্ছি যে আমরাও হেল্প করব জাতীয় স্বার্থেই। আমরা এই কাজটাকে তিনি কিন্তু বলেছিলেন যে আমাদের পরামর্শ থাকলে আমরা যেন দেই, আমরা লিখেছি আমরা কদিনের মধ্যে ওনাকে দেব। আমরা জাতীয় স্বার্থ বিবেচনা করে, জাতীয় জরুরি বিবেচনা করে সকল মিনিস্ট্রি, সকল এজেন্সি, সেনাবাহিনী, পুলিশ সবাই মিলে অ্যাসোসিয়েশন সহ আসুন আমরা অ্যাড্রেস করি, এই নারকীয় অবস্থা থেকে উত্তরণ ঘটাই। এবং আমাদের দেশকে যদি উত্থিত হতে হয়, পরিবর্তিত হতে হয়, তাহলে কিন্তু ট্রান্সপোর্ট ইজ এ ভেরি ভাইটাল এরিয়া যেটাকে অ্যাড্রেস করা দরকার বলে আমি মনে করি। জি জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমি আমি চলে যাচ্ছি জনাব নজরুল ইসলাম, মাননীয় সচিব আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, জনাব আব্দুল হক সাহেব, তিনি অবশ্যই অবশ্যই অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা রেখেছেন, তো এই জিনিসগুলা বাস্তবায়নের দায়িত্ব অবশ্যই সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন তাদের। তো মাননীয় সচিব, আপনি যদি কিছু বলতেন এই ব্যাপারে। কিন্তু আনফরচুনেটলি আমি কিন্তু কয়েক মিনিট এটা ছিলাম না, শুনতে পাইনি। আচ্ছা, এটা হয়তো যান্ত্রিক ত্রুটিতে পারে। আচ্ছা, কয়েক মিনিট। ওনাদের পক্ষ কথাটা উনি আমার অত্যন্ত মানে কাছের মানুষ, সজ্জন ব্যক্তি উনি, এবং বিভিন্ন পরিবহন সেক্টর নিয়ে ওনার অনেক মানে জানাশোনা আছে, ওনার ডেপথ মানে নলেজ স্টাডি যেটা আছে সেটা আমাকে কাজে করতে লাগাইতে জি। এটা নিয়ে আমরা হয়তো সময় করি না, আমরা আমার সাথে তাদের একটা সিটিং যদি হয় কোন বিষয়গুলো নিয়ে তাদের সমস্যাগুলো আছে সেটা কিন্তু আমরা শুনে আলাপালোচনা ভিত্তিতে ব্যবস্থা জি। এক নম্বর মানে একটা বিষয় হলো উনি বলছেন ওয়ার্ল্ড ব্যাংকের কথা লাগে, বিশ্ব ব্যাংকের থেকে সেখানে পরিবহন বিষয়ে কিন্তু অভিজ্ঞতা আছে এবং এই ধরনের আরো অনেকেরই আছে, তাদেরকে সম্পৃক্ত করে তাদের আইডিয়া শেয়ারিং এর মাধ্যমে আমরা মনে করি যে আমরা একটা প্রকল্প বা একটা বিষয় একটা ধরনের নির্ধারণ করতে পারি, এই বিষয়ে সমর্থন করতে পারি, কনসেপ্ট পেপার যদি আমাদের কাছে জমা দেন সেটাও করতে পারেন, অথবা এই নিয়েও কিন্তু আমরা আমার সাথে যোগাযোগ করুন আরো যে সকল বিষয়গুলো মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি মানে উপস্থাপন করেছেন, আমি মনে করি আমাদের উন্নয়নের জন্য সামরিক ভাবে সামগ্রিক ভাবে জি জি, ধন্যবাদ আপনাকে। আমি চলে যাচ্ছি জনাব আব্দুল হক আপনার কাছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। অনেক অনেক ধন্যবাদ। আমি সচিব মহোদয়কে ওনার অনেক ইতিবাচক এবং উনি যেহেতু আমি বলবো অত্যন্ত সৎ এবং একজন মর্যাদাবান মানুষ হিসেবে আমরা হয়তো এই সুযোগটা জাতির জন্য কাজে লাগাতে পারি, ওনার অভিজ্ঞতাটা আমাদের অভিজ্ঞতা এবং আমাদের সেনাবাহিনী, পুলিশ এবং এজেন্সিগুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংক এগিয়ে আসছে, ইউএনডিপি আছে, এটা ঐতিহাসিক সুযোগ আমি মনে করি যেটা আমরা কাজে লাগাতে পারি। এবং আমরা আমাদের যদি ট্রান্সপোর্টটাকে অ্যাডজাস্ট করতে পারি বাংলাদেশের জিডিপি মিনিমাম 2% বেড়ে যাবে, তারপরে হচ্ছে এবং ইতিহাসে উনি অমর হয়ে থাকবেন যে ওনার হাত দিয়ে এই কাজটা হলো। আমি অ্যাকচুয়ালি আপনার এই এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শ্রোতাদের কাছে বলবো যে বাংলাদেশকে ডেফিনেটলি বহুদূর যেতে হবে। বাংলাদেশ যে মহৎ উদ্দেশ্য নিয়ে স্বাধীন হয়েছিল এই উপমহাদেশে, যেহেতু আমি মুক্তিযোদ্ধা আমি বড়াই করে বলি, এই উপমহাদেশে বাংলাদেশই একমাত্র একটা রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত রাষ্ট্র। আমি জাতির জনককে সর্বদাই স্মরণ করি, বাঙালিদের জন্য তিনি আমরা অনেক পেছনে পড়েছিলাম, তার আহ্বানে সাড়া দিয়ে আমরা 71 সালে একটি রাষ্ট্রপত্তন করেছি, তিনি অসমাপ্ত রেখে চলে গিয়েছেন। কেবলমাত্র তার জীবন নয়, আমরা রাষ্ট্র নির্মাণে একটি আধুনিক জাতি রাষ্ট্র নির্মাণের জন্য যে যাত্রা সেটা আমাদের অসমাপ্ত আছে। আমি মনে করি আমাদের সন্তানেরা, ইয়াং ছেলেরা যে রাস্তায় বেরিয়েছিল একসময় মনে আছে আপনার, আমি তাদের জন্য বলতে চাই যে আমরা অনেক কিছু পারি নাই, তারা সেটা পারবে। আমরা সূচনা করে যেতে চাই পরিবর্তন হতে হবে,
পরিবর্তন না হলে মরণ, এই কথাটা বলে আমি শেষ করব। পরিবর্তন আমাদের করতেই হবে এবং সেই জিনিসটা আমি মনে করি যে অব্যাহতভাবে যেন হয়, সেজন্য আমরা কাজ করার অঙ্গীকার ব্যক্ত করতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি চলে যাচ্ছি জনাব নজরুল ইসলাম আপনার কাছে, মাননীয় সচিব। যে আমরা অনুষ্ঠানের, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি জি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে। আমরা অবশ্যই জানি, আমরা এর আগেও জেনেছি যে আপনি এই মন্ত্রণালয়ে, সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আসার পরে এই মন্ত্রণালয়ে অনেকগুলো কাজ এবং অনেকগুলো অতুলনীয় সাফল্য আমরা দেখেছি পত্রপত্রিকার মাধ্যমে, এবং আপনার সততার নজিরও আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু একটা বলতেন। জি, এটা হলো যে আজকে যদি আমি আজকে বাংলাদেশ নিয়ে যদি আমি চিন্তা করি, আজ থেকে মনে করেন এই বর্তমান সরকারের যে বিগত তিন মেয়াদের যে উন্নয়নটা হয়েছে, এটা বিশেষ পরিবহন ক্ষেত্রে কথা যদি বলি, এটা চোখে পড়া করেন এই সরকারটা আমাদের প্রথম অনলাইনে রাস্তার চিন্তা ভাবনা এই সরকার ভালো হয়েছে। এই সরকার আমাদের যদি ম্যাট্রিকের কথা বলেন, ম্যাট্রিকের মানে এই সরকার আমাদের দেশে প্রথম এক্সপ্রেস ওয়ে, যেটা আমরা কখনো সফল করবো এই সরকার আমাদের কিন্তু এক্সপ্রেস ওয়ে হয়েছে, যেটা মাও ভাঙ্গা এটা কথা হচ্ছে। এবং এটা আপনাদের আমাদের জানেন যে আমাদের 22,000 কিলোমিটার রাস্তার মধ্যে 4,000 কিলোমিটার জাতীয় মহাসড়কগুলো আমরা কিন্তু পর্যায়ক্রমে কল্যাণে করছি। প্রথমত কোল্ডেন নেয়ার পাঁচ দিক কিন্তু এখন দেখুন বাহারের জন্য আলাদা মেন করা, অর্থাৎ এদের কিন্তু কাঠামো এটা যে একটা মানে দৃশ্যমান যে প্রবল, এদের কিন্তু আমাদের জাতীয় অর্থনীতির যে মানে এদের কিন্তু একটা ইতিবাচক একটা প্রভাব আছে। এবং আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এবং আমাদের মাননীয় মন্ত্রীর যে কর্তৃত্ব প্রভাব দিয়ে এগুলো আমরা যেভাবে মানে কাজ করতেছি, আমরা মনে করি এই কাজে আমরা ইতিবাচক একটা মানে কথাবার্তা মানুষের কাছে শুনতে চাই, আমরা জানতে চাই দৃষ্টিভঙ্গি, এগুলো আমাদের আমাদের উৎসাহ রাখবে। এবং এটা হলো যে আমাদের যে আমাদের জাতির জন্ম যে স্বপ্ন দেখে স্বপ্নের কথা বলছে, স্বপ্নের সোনা বাংলা বিনিময়ের কথা বলেছে, আমরা যদি সকলে এবং এদের দেশের একজন নাগরিক হিসাবে আমার যে দায়িত্বটা সেটা যদি আমরা যদি পালন করি, আমরা যারা কাজের মধ্যে আছি সরকারের বিভিন্ন কাজে যুক্ত আছি, আমাদের সকলে আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্বটা আমরা যদি যথাযথভাবে পালন করি তাহলে আমরা অবশ্যই ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুজনকেই আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আমরা চলে এসেছি দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।